মনে পড়ে বৃষ্টি হলেই রাতারাতি জল জমে সেই ট্রাঙ্ক ভিজে সমস্ত বই নষ্ট। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম, সারা গায়ে ছোট ছোট দানা। ঘুম থেকে উঠে 3-4 ঘন্টা সেই অন্ধকার লেজের কারখানাতে ঘাড় গুজে মাথা গুজে কাজ করতে হলো। প্রথম দিন সকলের সামনে খুব ইনসাল্টিং টোনে বললেন, What are you good at? ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় মিডিয়া কনগ্লোমারেট। কোনোদিন ভাবতেই পারিনি ছোট থেকে যে পত্রিকা পড়ে বড় হয়েছি সেখানে কোনোদিন কাজের সুযোগ পাবো। সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন, কিন্তু সেটাকে একটা জার্নি বলা যেতে পারে। কলেজ শেষ হতে না হতেই প্রথম চাকরি শুরু করি, 19 বছর বয়স তখন। প্রথম দিন বস বলেছিলেন সবার সামনে রীতিমতো নিয়ে ইনসাল্টিং টোন, What are you good at? সারা জীবন সেই প্রশ্নের উত্তর খুঁজেছি, What am I really good at? নমস্কার, আমি কুশল ভট্টাচার্য, মিডিয়াতে দীর্ঘদিন চাকরি করেছি, আপাতত আছি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। জোস স্টকসের ইনভিটেশনে এখানে আসা নিজের জীবনের গল্প বলার জন্য। বাট যে কথাগুলো বলার, যে কাজটা আমরা করতে চাই, যে কাজটা আমরা করতে চেয়ে এসেছি আর যেটা করছি সেটা কতখানি মেলে, সাফল্যের প্যারামিটারটা কি, কি ঠিক করে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, সেটা জানতে জোস স্টকসের এই প্ল্যাটফর্মে আসা আর সকলকে জোরদার ধন্যবাদ। আমি মফস্বলে থাকি, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে শ্রীরামপুর বলে একটি জায়গাতে। পুরনো জায়গা, পুরনো বাড়ি, আর 5টা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যেই বড় হয়েছি ছোট থেকে। বয়স যখন খুব ছোট তখন একটাই জিনিস বুঝেছিলাম, আমার মতো যদি কোনো গুণ থেকে থাকে তবে সেটা আমার ক্রিয়েটিভ এক্সপ্রেশন। সৃষ্টিশীল যে কোনো কাজ করতে ভালো লাগতো, সেটাকে নিয়ে পড়াশোনা করা, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, এর মধ্যে একটা আনন্দ পেতাম, একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন কাজ করত। আমাদের পুরনো বাড়িতে খুব বড় লাল মেঝে ছিল, সেখানে আমার মনে পড়ে ছবি আঁকা, অর্থাৎ চক দিয়ে ছবি আঁকা দিয়ে বোধহয় ক্রিয়েটিভ এক্সপ্রেশনের শুরু। সেখান থেকে আস্তে আস্তে ভালো লাগাটা ডেভেলপ করে এবং বুঝতে পারি কোথাও না কোথাও নিজেকে ব্যাখ্যা করার জন্য, নিজের অনুভূতিগুলোকে বোঝানোর জন্য ওই প্ল্যাটফর্মটা খুব জরুরি। এভাবেই নানা রকম পারফরমেন্স, নানা রকম পারফর্মিং আর্ট, নানা রকম উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোট থেকে তখন সবে বড় হব, কিন্তু সেই সময়টাতেই হঠাৎ করে একটা খুব বড়সড় ছন্দপতন ঘটে গেল। ছন্দপতনটা কিভাবে ঘটলো সেটা বলি। আমরা তো প্রত্যেকের জীবনে বড় হই, বড় হওয়াটা ভবিতব্য, কিন্তু সকলের বড় হওয়াটা বোধহয় সুখের হয় না। আনফর্চুনেটলি বলবো বা ফর্চুনেটলি বলি, আই ওয়াজ ওয়ান অফ দেম। আমার বড় হওয়াটার শুরুটা হয়েছিল খুব অকস্মাৎভাবে। সাডেনলি আমার দাদু মারা যান, বাড়ির সম্পত্তি আলাদা হয়ে যায়, বাড়ির জেঠু কাকু আমার বাবা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ঘর করেন, এবং সেই সময় থেকেই একটা সাংঘাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, একটা অসম্ভব টালবাহানা শুরু হয় যেটা চলে আমি বড় হয়ে যাওয়া অবধি। আমাদের যৌথ পরিবার যখন ভেঙে যায় তখন আমার বয়স বড় জোর 5-6, তার বেশি অন্তত নয়। বাবা আলাদা করে ব্যবসা শুরু করলেন, কিন্তু সেই ব্যবসাতে সম্ভবত তার মন ছিল না। আমার মনে পড়ে সেই সময় আমাদের যে বাড়িতে থাকা, অর্থাৎ হঠাৎ করে ট্রান্সফার হয়ে গিয়ে আমাদের পারিবারিক ব্যবসার একটা কারখানা ঘরে খুবই অব্যবহৃত সেই ঘরে আমাদের থাকা শুরু। ঘর মানে সেটা একটা 10 ফুট বাই 10 ফুটের খুব চিঘর, সেখানে বৃষ্টি হলেই রাতারাতি জল দাঁড়িয়ে যেত। বাড়ির জমিটা এতটাই নিচু ছিল যে বৃষ্টি হলে বাইরে জল দাঁড়ানো নাকি ঘরে জল দাঁড়িয়ে যেত। পড়াশোনা করছি, ছবি আঁকছি, একের পর এক খাতা বই, ছবি আঁকার খাতা কাগজ জলে ভেসে যাচ্ছে। খুব বই পড়ার নেশা ছিল, আমার বাড়িতে একটি ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের মধ্যে ভর্তি ছিল আমার জমানো বই, পত্র পত্রিকা, ছবি আঁকার বই। মনে পড়ে বৃষ্টি হলেই রাতারাতি জল জমে সেই ট্রাঙ্ক ভিজে সমস্ত বই নষ্ট। পরের দিন সকালে রোদ উঠলে সেই বই রোদ্দুরে শুকোতে দিয়ে হাপুস চোখে কাঁদতাম। অনেক কিছু পারতাম না, খেলাধুলায় চৌকস ছিলাম না, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতাম না, এই অনেক কিছু ইনস্টেবিলিটি থেকে নিজের ভেতরে ভেতরে কোথাও একটা বোধহয় কমপ্লেক্স তৈরি হয়েছিল, কাইন্ড অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স। সেই কমপ্লেক্স থেকে কোনোদিনই মনে হয়নি যে সামনে উঠে দাঁড়াতে পারবো। পড়াশোনা থেকে শুরু করে বড় হওয়ার প্রতিটা ধাপ
কেটেছে একেবারে একা একা। বাবা থাকতেন বাড়ির থেকে অনেক দূরে, বেশিরভাগ সময় কখনো হিমাচল কখনো নেপাল কোথাও যেতেন। তখনকার দিনে চিঠিপত্র মোবাইলের অতটা চল ছিল না, যার জন্য খোঁজ খবরও পেতাম না। কিন্তু সেই অবস্থাতেই মায়ের বাইরে যাওয়া, নিজের একা একা বড় হয়ে ওঠা, সেটা যতখানি ইনস্টেবল করেছিল ততখানি ভেতরে ভেতরে শক্ত করেছিল, স্ট্রেংথ দিয়েছিল অনেকখানি। স্কুল জীবন শেষ হলো, স্কুল জীবন শেষ হওয়ার মুখে তখন মাধ্যমিক পরীক্ষা দেব। সেই সময়কার একটা ঘটনা, মাধ্যমিকের প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক ছিল, ভালোই ছিল। পরীক্ষা দিতে গেলাম, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম, সারা গায়ে ছোট ছোট দানা। ডাক্তারের কাছে দেখানো হলো, রাত থেকে ধুম জ্বর। ডাক্তার বললেন খুব বাজে ধরনের চিকেন বক্স, পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের কাছে অ্যাপ্লাই করে পরীক্ষা দিলাম সিক বেডে শুয়ে। গোটা বছরের প্রিপারেশন একেবারে জলে। তখনকার দিনে নিয়ম ছিল বক্স হলে পরীক্ষা দেওয়া যাবে না, পেনে কলমে কোনো কিছু লেখা যাবে না, গোটা পরীক্ষাটা লিখতে হবে পেন্সিলে। পেন্সিলে লেখার অভ্যেস দীর্ঘদিন আগে ছেড়েছি, কাজেই সে নিয়ে অভিযোগ করার কিছু ছিল না। গোটা পরীক্ষা একটা আধভাঙা বেঞ্চে শুয়ে শুয়ে পেন্সিলে লিখে দিয়েছিলাম। যখন প্রত্যাশিত ভাবে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, দেখলাম অনেকগুলো সাবজেক্টের লেটার পেলেও স্টার মার্কসটা হলো না, মাত্র 3 নম্বরের জন্য। তখন মনে হয়েছিল সাফল্যের প্রথম ধাপটা একেবারে ভেঙে গুঁড়িয়ে গেল, এরপর আর কিছু হওয়ার নেই। স্বপ্নকে ধাওয়া করা, ভিজুয়ালি সেটাকে চোখের সামনে দেখতে পাওয়া, সেটাকে ফলো করা, আর নিজের জীবনে সেটাকে একটু একটু করে সত্যি করে তোলা, কোনো মোটিভেশনাল কোর্স কাউকে শেখায় না, বরং শেখায় জীবন। আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার এক দাদা সাকসেসফুল হাইলি এডুকেটেড বিদেশ থেকে এসেছিলেন, কথায় কথায় আমাকে বললেন নিজেকে ভিজুয়ালি দেখার চেষ্টা কর, 10 ইয়ার্স ডাউন দা লেন হেড নিজেকে কোথায় দেখতে পাচ্ছিস, যদি দেখতে পাস তাহলে ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। আমি ভাবলাম হিসেবটা খুব সহজ, চোখ বুঝলাম, কিন্তু চোখের সামনে একটা জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিচ্ছু ছিল না। এতখানি ইনস্টেবিলিটি, এতখানি আনসার্টেনিটি আমাকে কোনো আলাদা করে কোনো প্রজেকশন দেখায়নি যে ঠিক কি হতে চলেছি, ঠিক কি করতে পারি। হাতের সামনে এমন কোনো কোর্স নেই যেটা করেই চটজলদি চাকরি পাওয়া যায়, এমন কোনো আইডিয়াস নেই যেটাকে এক্সপ্লোর করলেই হাতের মুঠোয় সাফল্যের হদিশ, তেমন কিছুই ছিল না। সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে। সেই সময় পড়াশোনার উপর মনটা আস্তে আস্তে কিরকম উঠে যেতে লাগলো, মনে হতে লাগলো বইয়ের পড়ার বাইরে এই বিশ্বজোড়া পাঠশালার যে পড়াশুনো সেটা বোধহয় অনেক বেশি করে নিজেকে টানছিল। প্রথাগতভাবে পড়াশোনা খারাপ হওয়া মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব খারাপ দিলাম, কেমিস্ট্রি পরীক্ষা এতটাই খারাপ দিলাম বাড়ি ফিরে মনে হয়েছিল সুইসাইড করা ছাড়া উপায় নেই। কিন্তু আস্তে আস্তে নিজেকে অনেকখানি বুঝিয়ে সেখান থেকে গুটিয়ে নিলাম। তখন এরকম মনে হতো যে সত্যি তো মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মালে এর থেকে বেশি কিছু হয় না, এর থেকে বেশি কিছু হওয়ারই নেই। তাই হওয়ারই নেই যখন, তাহলে কেন শুধু শুধু কুইট করব, কেন শুধু শুধু উইথড্র করব, তার চেয়ে বরং জীবনটাকে দেখা ভালো, দেখাই যাক না কত দূর এগোনো যায়। সমবয়সী বন্ধু বান্ধবেরা কাজিনেরা বাইরে পড়াশোনা করতে চলে গেল, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ পুনে, কেউ ব্যাঙ্গালোর, কেউ পলিটেকনিক, কেউ ইঞ্জিনিয়ারিং, আমার সেসব কিছুই করা হয়নি। আমি পড়ে রইলাম আমার সেই এদো গলির অখ্যাত ঘরে, সামনে জমাট বাঁধা অন্ধকার, কোনো আইডিয়া নেই ঠিক কি করব, কোন পথে যাব, কি পড়লে ভালো হয়, সেসব কিচ্ছু মাথার মধ্যে ছিল না। ফ্যাশন ডিজাইনিং এর পরীক্ষা দিয়েছিলাম, এন্ট্রান্সে পেয়েও পড়তে পারিনি, কারণ টাকার অঙ্কটা বিরাট। একবার মনে হয়েছিল সিনেমা করি, সিনেমার প্রতি একটা অস্বাভাবিক আকর্ষণ ছিল। তখন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতায় সদ্য সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে হাঁটা লাগিয়েছিলাম সেখানে, তারা পত্রপার বার করে দিলেন, তারা বললেন যে গ্রাজুয়েশন না করে সেখানে আসা যায় না। এভাবেই একটার পর একটা যে রাস্তা খুলতে গিয়েছিলাম সেই রাস্তা একটার পর একটা বন্ধ হয়ে গিয়েছিল। যে প্রত্যেকের
সাফল্যের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে, একটা নিজস্ব পরিভাষা থাকে, আর সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে চিনতে পারাটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা একদিনে আসে না, সেটা সময়ের সাথে আসে, কিন্তু সেটা আসাটা খুব দরকারি। এই আমার সাফল্যের সংজ্ঞাটা কি, সেটা প্রত্যেকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে আলাদা, আর সেটা আলাদা হওয়াটাই দরকারি। উচ্চ মাধ্যমিক শেষ করার পর সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম। মিনিমাম নাম্বারটুকু ছিল সায়েন্স নিয়ে এগোনোর মতো, কিন্তু পড়াশোনাটা ঠিক কিভাবে শেষ করব তার কোনো দিশা ছিল না, সামনে তেমন কোনো ফোকাস ছিল না, কোনো চার্ট ছিল না, ঠিক এই এই প্রসেসে পড়লে এই এইভাবে এগিয়ে যাওয়া যায়। পড়াশোনার খরচ চালানোটাও ছিল একটা মস্ত বড় চ্যালেঞ্জ। আমার মনে আছে তখন রোজ সকালবেলায় যেতাম একটা লেসের কারখানাতে, শাড়িতে যে ধরনের লেস বসানো হয় তার ডিজাইনস, বেশ কিছু টাকা আসবে। ঘুম থেকে উঠেই 3-4 ঘন্টা সেই অন্ধকার লেসের কারখানাতে ঘাড় গুঁজে মাথা গুঁজে কাজ করতে হতো। সেখান থেকে বেরিয়েই কলেজের জন্য দৌড়, কোনো ক্রমে মুখে কিছু একটা গুঁজে সারাদিন কলেজ। কলেজ শেষ করে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে টিউশনস দিতে যেতাম। জীবন থেকে বাড়তি কিছু চাইবো না, সেটা বোধহয় তখন থেকে শিখে নিয়েছিলাম। কিছুটা হলেও জীবনের সাথে কম্প্রোমাইজ করার যে শিক্ষা, সেটা জীবনই আমাদের দিয়ে দেয়। কেউ কেউ তাকে ইন্টারপ্রেট করতে পারে, কেউ কেউ পারে না, আমাকে পারতে হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে গ্রাজুয়েশন করতে করতে চাকরির খোঁজ, একের পর এক অড জবস, হসপিটালে বিলিং করা, ডোর টু ডোর সেলসে বাড়ি বাড়ি ঘুরে ক্যাসারোল বিক্রি করা, লেসের কারখানার কাজ, কত ধরনের অড জবস যেন করেছি তার কোনো ইয়ত্তা নেই, এমনকি মোলেস্টেডও হতে হয়েছে। এরপর প্রথম একটু ভদ্রগোছের চাকরি জোটে 2001 সালে, অবাঙালি কোম্পানি, মালিক এবং মালিকের ছেলে যিনি কিনা আমার ইমিজিয়েট বস, প্রায় আমারই বয়সী, কনফিডেন্ট, দামি গাড়ি, দামি জামা কাপড়, তুখর ইংরেজিতে। আমি মফস্বলের ছেলে, সাধারণভাবে একটু গুটিয়ে থাকতাম, জীবনের সব না পাওয়া গুলো খুব প্রোফাউন্ড ভাবে ভেতরে বসে গিয়েছিল, তার থেকেই হয়তো গড়ে উঠেছিল এক ধরনের হীনমন্যতা। ভদ্রলোক তার ইচ্ছে মতন হুকুম চালাতেন, সব ব্যাপারে না করতে পারতাম না, কিন্তু করে উঠতে পারতাম না নার্ভাসনেসের জন্য। প্রথম দিন সকলের সামনে খুব ইনসাল্টিং টোনে বললেন, হোয়াট আর ইউ গুড অ্যাট, কথাটা ঠাস করে কানে এসে লেগেছিল। সত্যি ভেবেছিলাম, হোয়াট এম আই গুড অ্যাট, আমরা সত্যি কিসে ভালো কিসে নই সেটা বুঝতে বুঝতে আমাদের জীবন কেটে যায়, আর এই চ্যালেঞ্জেস গুলো আমাদের চোখের সামনে উঠে। সেদিন অফিস থেকে ফেরার পথে অনেকক্ষণ অন্ধকার ময়দানে একা বসেছিলাম আর ভেবেছিলাম, সত্যি ঠিক ঠিক কোনটা পারি আমি? আমাদের সমাজের একটা প্রোটোটাইপ আছে, আমরা যে যেটা পারি সেটা নিয়ে কেউ কথা বলে না, সেটাকে সকলে থামা চাপা দেয়, আর যে যেটা পারে না সেটাকে নিয়ে বারবার বিদ্রুপ করে তাকে, তার অস্তিত্বকে ছোট থেকে ছোটতর করে দেওয়া হয়। সেই একই জিনিস আমার সাথেও ঘটেছিল। সময় ঘুরতে আর বেশি দেরি হয়নি, ঠিক কোন কোন জিনিস পারি, ঠিক কোন কোন জিনিস নিয়ে জীবনে আগে এগোনো যায় সেটা ভাবতে ভাবতে কেটে গেল অনেকগুলো বছর। একটার পর একটা চাকরি, একটার পর একটা ডেজিগনেশন, একটার পর একটা নতুন চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করা। আমি শুরু করেছিলাম সম্পূর্ণ জিরো মানি আর জিরো রেকগনিশন থেকে, টাকা পয়সা তো ছিলই না, কেউ চিনতো না, কিন্তু স্বপ্নটা ছিল। আমার মনে পড়ে ছোটবেলা থেকে যে পত্রিকা, যে গল্প পড়ে আমরা বড় হয়েছি, সেই পত্রিকার দপ্তরে চাকরি করা সেটা ছিল প্রায় স্বপ্নের সামিল, কিন্তু সেই স্বপ্নটাও একদিন সত্যি হয়েছিল। ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় মিডিয়া কনগ্লোমারেট, তাদের অসংখ্য চ্যানেল, তাদের অসংখ্য নিউজ পেপার, অসংখ্য ম্যাগজিনস, কোনোদিন ভাবতেই পারেনি ছোট থেকে যে পত্রিকা পড়ে বড় হয়েছি সেখানে কোনোদিন কাজের সুযোগ পাব, কিন্তু সেই সুযোগ এলো। যে শিল্পী, যে সাহিত্যিক, যে চিত্রাভিনেতাদের দেখে আইডিয়ালাইজ করে বড় হয়েছি,
একদিন তাদের সাথে পাশাপাশি বসে একই ডেস্কে কাজ করার সুযোগ এল। শুধু সেই পত্রিকার হাউসই নয়, এছাড়াও বড় কর্পোরেট, বড় মিডিয়া হাউস, এদের প্রত্যেকের সাথে কাজ করার বেশ ভালো কিছু সুযোগ এল। প্রথমবার যে সংবাদপত্রের অফিসে জয়েন করেছিলাম, যে মিডিয়া অ্যাটেনশন মানুষকে রাতারাতি স্টার বানায়, তাকে অবজার্ভ করেছিলাম, প্রথম দেখার যে সেই ভালো লাগা, প্রথম দেখার যে সেই চমক, সেটা কিন্তু বেশ কিছুদিন পরে আর ছিল না। তখন ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল কোথাও একটা প্রত্যাশা হানির বোধ, কোথাও একটা নতুন কিছু করা দিচ্ছে, কোথাও একটা নিজের শেকড়ে ফেরা দিচ্ছে। শুধু একটাই কথা বুঝতে পারছিলাম যে আর পাঁচটা কাজের সাথে সাথে যে কাজটা আমাকে যারপর্ণায় আনন্দ দেয়, যেটা আমাকে ভাবায়, যে কাজটা আমাকে ইন্সপায়ার করে, সেটা পারফর্মিং আর্টস। পারফর্মিং আর্টস এর যে কোনো এক্সপ্রেশনে আমি স্বচ্ছন্দ্য বোধ করি, সেই কাজ করতে আমার ভালো লাগে এবং সেই কাজই আমাকে প্রকাশ করে। সেই সময় লেখা বেশ কিছু কবিতা, আর্টিকেল আমাকে নিজেকে নিজের সামনে দাঁড় করানোর একটা প্ল্যাটফর্ম এনে দিল, একটা সুযোগ করে দিল। বেশ কিছুদিন জয়েন করলাম ফটোগ্রাফিতে, ছবি আঁকা নিয়ে এগোলাম। আস্তে আস্তে নিজের একটা অরা তৈরি হচ্ছিল, সেই গন্ডিটা তৈরি হচ্ছিল যেটা বরাবর চেয়ে এসেছি। সাকসেস কথাটার মানে আনন্দে, উৎসাহে নিজেকে নিজে রেকগনাইজ করা। অর্থাৎ মানুষ যখন আমাকে রেকগনাইজ করছে, তার আগে নিজেকে নিজে রেকগনাইজ করা এবং যে কাজটাই করা তাতে ভরপুর প্রাণ দিয়ে বাঁচা, ভরপুর বর্তমান মোমেন্টটা নিয়ে বাঁচা। সাকসেস কোনোদিন অতীতে ছিল না, সাকসেস কোনোদিন ভবিষ্যতেও হবে না। সাকসেস বলতে আজকের এই মুহূর্তটা, যেটাকে আমরা নাও বলি, এই সেকেন্ডটা, এই মোমেন্টটা আমরা বাঁচছি কিনা, আমরা বাঁচার মতন করে বাঁচছি কিনা, আমরা তাকে এনজয় করছি কিনা, সেই প্রসেসটাকে আমরা উপভোগ করছি কিনা, সেটাই বোধহয় সবকিছু। আমরা তো সত্যি জানি না আমাদের কার সময় কখন শেষ হয়ে যাবে, কোনটা কার জীবনের ওয়াও মোমেন্ট, কোনটা কার জীবনের টার্নিং পয়েন্ট, এটা কিন্তু জীবনই দেখিয়ে দেয়, সেটাকে রেকগনাইজ করতে হয়। সাকসেসের এই ছোট ছোট সেলিব্রেশন গুলো খুব দরকারি। সাকসেস মানে একটা বিরাট মোমেন্টে গিয়ে একটা বিরাট কিছু করে বসা, একটা বিরাট অঙ্কের টাকা পাওয়া বা একটা বিরাট মাপের অ্যাচিভমেন্ট, তা কিন্তু নয়। সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন, কিন্তু সেটাকে একটা জার্নি বলা যেতে পারে। অর্থাৎ ছোট ছোট স্বপ্ন, তার ছোট ছোট স্বপ্নের পূর্তি, সেটাকে সেলিব্রেট করা। কোনো একটা কিছু চেয়েছি, কোনোদিন সেটা সম্ভব ছিল না, কিন্তু যেদিন সেটা সম্ভব হলো, সঙ্গে সঙ্গে সেটাকে ভুলে না গিয়ে সেটাকে রেকগনাইজ করা আর জীবনের কাছে একটা বিরাট মাপের থ্যাঙ্কফুল হওয়া, এটাই বোধহয় সাকসেসের ডাইমেনশন, এটাই বোধহয় সাকসেসের সংজ্ঞা। শাহরুখ খানের সিনেমাটার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে, যার বাংলা করলে এটাই দাঁড়ায় যে আমরা যদি কোনো জিনিসকে চাই, অন্তর থেকে চাই, আমরা যদি ঠিক ঠিক করে তাকে প্রবল ভাবে চাই, তাকে এক্সপ্রেস করি সেই চাওয়াটাকে, তাহলে মহাবিশ্বের এমন কোন শক্তি নেই যা সেই চাওয়াটাকে পাওয়া হতে আমাদের আটকাতে পারে। অর্থাৎ সমস্ত কিছু এমন ভাবে আপনাকে সাপোর্ট করে যে সেই সাপোর্টে একদিন না একদিন সেই চাওয়াটা পাওয়াতে গিয়ে পৌঁছে। এই কথাটা শুধু বইয়ের কথা নয়, শুধুমাত্র দর্শনের বলি নয়, এই কথাটা কিন্তু হার্ট ফেল্ট। আমার জীবনে আমি দেখেছি, ঠিক যে জায়গায় চাকরি করতে চেয়েছি সেই জায়গা অবধি পৌঁছেছি, যে কাজটা করতে চেয়েছি সেই কাজটা অবধি পৌঁছেছি। হয়তো সেটাকে টাকার সাফল্যে বা যশের সাফল্যে মাপা যায় না, কিন্তু কোনো কিছু মাপাটাই কি খুব জরুরি? তার জায়গায় সেই জায়গায় পৌঁছানোর প্রাপ্তির আনন্দটা কি কিছু কম? প্রথমবার একাডেমি ফাইন আর্টস এক্সিবিশন কোনোদিন ভাবতেও পারিনি, সেই শুরু। তারপর একটা, দুটো, তিনটে, নানা রকম এক্সিবিশন, নানা রকম বই প্রকাশ, নানা রকম ভাবে জীবনকে অ্যাড্রেস করা, এমনকি নিজের বইও লিখে ফেলা হলো 2016 সালে কলকাতা বইমেলায় প্রকাশ পেল সেই বইটি, সেটাও এক বন্ধুর উৎসাহে ও প্রেরণায়। একের পর এক স্বপ্নগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে, স্বপ্নগুলো কিন্তু ভুললে চলবে না, স্বপ্নগুলো কোথাও না কোথাও লিখে যেতে হবে, সেটাকে ডকুমেন্টেড করে রাখতে হবে।
যদি আমরা স্বপ্নগুলোকে ডকুমেন্টেড করে রাখি তবে আমরা স্থির থাকতে পারি যে কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে কি ভাবে হবে আমরা জানি না কিন্তু সেই স্বপ্নের দোরগোড়া অবধি আমরা পৌঁছতে পারি। আপনার স্বপ্নটা এতটা হতে পারে বা অনেকটা হতে পারে, ম্যাটার সেটা করে না, কিন্তু ম্যাটার করে আপনি স্বপ্নটা খোলা চোখে দেখছেন কিনা, সেটাকে ডকুমেন্টেড করে রাখছেন কিনা। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।